খোঁজে এই মুহূর্তে সারা ভারত চষে বেড়াচ্ছে দিল্লি পুলিশ, কারণ এই ঘটনার মাস্টার মাইন্ড মনে করা হচ্ছে ললিত ঝাকেই। কলকাতা থেকে এর একাধিক যোগসূত্র পাওয়া গিয়েছে এবং এই ললিত ঝা একসময় কলকাতায় থাকতেন এবং কলকাতার একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। পুরুলিয়ার এনজিওতে কাজ, রবীন্দ্র সরণিতে ভাড়া বাড়ি এবং মুক্তারামবাবু স্ট্রিটে পরিবারের বাস। সংসদে হানাকাণ্ডে মূল চক্রী ললিত ঝায়ের সঙ্গে এভাবেই জড়িয়ে বাংলা। বিহারের বাসিন্দা ললিত সামাজিক মাধ্যমে নিজেকে শিক্ষক বলে দাবি করেন, আর এই ললিতের সূত্রে সংসদ হানায় এখন চর্চায় বঙ্গজোট। বুধবার ঘটনার পর চার অভিযুক্তের ফোন নিয়ে চম্পট দেয় সে, এমনটাই অভিযোগ। গোটা ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে সেই ভিডিও দায়িত্ব নিয়ে পোস্টও করে ললিত, এমনটাই জানতে পেরেছে পুলিশ। ধৃত পাঁচজনকে জেরা করে দিল্লি পুলিশের দাবি, এই ললিত সংসদ স্মোক কাণ্ডের মূল চক্রী। ঘটনার সময় সংসদের বাইরেই ছিল সে, জানতে পেরেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটা সময় কলকাতায় ছিল ললিত। তার সামাজিক মাধ্যমে ফেসবুকে প্রোফাইলে ভগৎ সিং এর ছবি, যদিও সামাজিক মাধ্যমে খুব একটা সক্রিয় ছিল না সে, ললিতের লকড প্রোফাইল ঘেঁটে সেটা স্পষ্ট। তবে শুধু পুরুলিয়ার এনজিওতে কাজ করা নয়, খাস কলকাতার বড়বাজারের 218 রবীন্দ্র সরণিতে থাকত ললিত। পেশা হিসেবে গৃহশিক্ষকতা করত সে, এমনটাই স্থানীয়দের দাবি। করোনা পরবর্তী সময় থেকে বেপাত্তা ললিত, এই সময়ের মধ্যে কি করেছে সে জানতে চাইছে পুলিশ। গৃহশিক্ষকতার আড়ালে আর কোনো কাজ করত কিনা ললিত, এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ললিত ঝা, এই ললিত ঝা কলকাতার বড়বাজারের 218 রবীন্দ্র সরণী, সেখানে সে থাকতেন এবং দীর্ঘদিন এখানেই গৃহশিক্ষকের কাজ তিনি করেন। বিভিন্ন ব্যক্তি বা আশেপাশের একাধিক মানুষ তারা জানাচ্ছেন যে এই ঘরেই ললিত ভাড়া নিয়ে টিউশনি পড়াতেন। কে এই ললিত, জানুন তার সংক্ষিপ্ত পরিচয়। ললিত ঝা, বয়স জানা নেই, রাজ্য বিহার, ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী শিক্ষক, রবীন্দ্র সরণিতে থাকত, করত গৃহশিক্ষকতা। 59 মুক্তরামবাবু স্ট্রিটে থাকত ললিতের বাবা। রবীন্দ্র সরণী ছাড়াও ললিতের বঙ্গজোগ খুঁজতে গিয়ে বড়বাজারের 59 মুক্তরামবাবু স্ট্রিটেও তার আরও একটি ঠিকানার খোঁজ পাওয়া যায়, যদিও সেই ঠিকানায় একটা সময় থাকতেন ললিতের বাবা। লকডাউন পরবর্তী সময় তার পরিবার মুক্তারামবাবু স্ট্রিটের এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান, তবে পেশায় পুরোহিত বাবার সঙ্গে মাঝে মধ্যেই দেখা করতে আসত ললিত, এমনই জানান স্থানীয় এক দোকানদার। ললিতে যে কাউ কিছু কাউকে বলে না, তো ও তো স্টুডেন্ট ছিল, যে সময় আসতো যেত, যখন আসতো তখন পড়াশোনা করতো, অন্য জায়গা থাকতো, কোচিংও করতো, নিজেও পড়তো, আর তারপরে বাবার সাথে দেখা করতে কোনো কোনো দিন আসতো। বাবা কি করতো পেশায়? পেশায় ওরা পুজো করতো, বাড়িতে পুজো করে ঘরে ঘরে ঘুরে ঘুরে পুজো করতো। কিন্তু ললিত দেশ থেকে এসে পড়াশোনা করে অ্যাডমিশন নিয়েছিল এদিকে কোনো জায়গা, তখন এদিকে থাকতো না, আসতো যেত, এদিকে অন্য জায়গা থাকতো, কোনো জায়গা ঘর নিয়েছে ভাড়াতে থাকতো, পার্মানেন্টলি থাকতো না, পার্মানেন্টলি থাকতো না, মানে কে ললিত, ললিত ললিত এদিকে পার্মানেন্ট থাকবে কি করে, অ্যালাউ নেই, পারমিশন নেই ওর। ক্যামেরায় শুভজিৎ, গায়নের সঙ্গে শুভজিৎ দে এবং ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, কালকুটা নিউজ।